এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। মালদার হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনায় ঘর পাইয়ে দেবার নামে কাঠমানে যাওয়ার অভিযোগ উঠল শাসক বিরোধী দুদলের বিরুদ্ধে। অভিযুক্ত যুব তৃণমূল নেতা এবং বিজেপির পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রামনগর গ্রামের এক উপভোক্তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেবার নাম করে তাঁর কাছ থেকে টাকা নেন যুব তৃণমূল নেতা। শাসক দলের ওই নেতা গতকাল ফের 10,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। এই নিয়ে বাদানুবাদ শুরু হওয়ায় যুব তৃণমূল নেতাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সেই সময় বিক্ষোভস্থলে যান তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপি সদস্য। গ্রামবাসীরা অভিযোগ করেন, তিনিও ঘর পাইয়ে দেওয়ার নামে 15,000 টাকা চেয়েছিলেন। এরপর দুজনকে ঘিরে বিক্ষোভ চলে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই নেতাই। তৃণমূলকে বদনাম করতে ষড়যন্ত্র করছে বিজেপি। অভিযোগ তৃণমূলের, পাল্টা বিজেপির কটাক্ষ, কারা টাকা চাইতে গিয়েছিল টিটাগড়ে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হলো তৃণমূল কর্মীকে। নিহত কর্মী ওয়ার্ড কোঅর্ডিনেটরে ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূলের। তদন্তে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে ফের শুট আউট। বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হলো ওয়ার্ড কোঅর্ডিনেটর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে। নিহতের নাম রুমানি খান, বাড়ি জিসি রোডের গোয়ালাপাড়ায়। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে বাড়ির দোতলায় ছিলেন রুমানি, সেই সময় দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় এই তৃণমূল কর্মীর। দলের কর্মী, আমার কাউন্সিলর সাথেই সবসময় থাকতো, রাজনীতির সাথে তো এটা সবটাই জড়িত আছে। এখন বাকিটা দেখতে হবে কি ব্যাপার। পুলিশকে যা বলা বলা হয়েছে এবং ওদের সাসপেক্টেড যাদের হয়েছে তাদেরকে ধরতে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে অন্তঃকলহের ব্যাপার, কারণ ও যেহেতু কন্ট্রাক্টরি করতো, তাই অপোজিট পার্টি যারা কন্ট্রাক্ট পায়নি তারা এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং এটা ওদের নিজেদের অন্তঃকলহের ব্যাপার, এর সাথে আমাদের কোনো ব্যাপার নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ইঞ্জুরি বোন আছে হেডে, সেটা তদন্ত করে পোস্টমর্টমে হয়তো পাওয়া যাবে অ্যাকচুয়ালি কী হয়েছে। গুলি হয়েছে না গুলির সঙ্গে আরও কিছু ছিল, না শুধু গুলি না অন্য কিছু আছে, সেটা পোস্টমর্টমে ক্লিয়ারলি পাওয়া যাবে। গত বছর 4 অক্টোবর টিটাগড় থানার ঢিলছোঁড়া দূরত্বে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বাহুবলী নেতা মনীষকে। এবার টিটাগড়ে খুন হলেন তৃণমূল কর্মী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।